মায়ের কাছ থেকে আবদার করে ছেলেবেলার কিছু পছন্দের জিনিস কিনলাম। আমরা যতই ইনকাম করি না কেন, কাজের ক্ষেত্রে বাবা মার টাকা ঠিকই প্রয়োজন হয়, তাদের ভালোবাসা মায়া ছাড়া তো আমরা চলতেই পারবো না। আজকে মায়ের বাড়িতে নতুন একটা ফ্রিজও কিনে নিলাম, সাথে মায়ের পুরনো কলেজে গেলাম যেখানে মা পড়াশোনা করেছে। শুধু তাই নয়, সন্তানরাও কিন্তু এই একই কলেজে পড়েছে, এটা ভীষণ একটা গর্বের বিষয়। আরো একটা শখের জিনিস মায়ের কাছে আবদার করে বসলাম, বলেন তো সেটা কি? যে বলতে পারবে তার সাথে কিন্তু আমি ঘুরতে যাব। দেখেছেন আমি কিন্তু রেডি হওয়া শুরু করছি, ঝটপট বলে ফেলুন আমি কি আবদার করলাম মায়ের কাছে। আসলে এখন মায়ের সাথে বাড়ির জন্য ফ্রিজ নিতে যাব, বাড়িতে একটা ফ্রিজের খুবই প্রয়োজন ছিল। ডিপ ফ্রিজ দুইটা ছিল, নর্মাল ফ্রিজও দুইটা ছিল, বাট আরো একটার প্রয়োজন। ভেবেছিলাম দুই পাল্লার ফ্রিজ নেওয়া হবে, কিন্তু মা বলছিল যে দুই পাল্লার ফ্রিজে নাকি জায়গা কম থাকে, তাই আমরা নর্মাল ফ্রিজ খোঁজা শুরু করে দিই। মুন্সীগঞ্জের বিভিন্ন শোরুম আমরা খুঁজে খুঁজে দেখছিলাম, যেটা পছন্দ হবে সেটাই নিব। আমি অনেক চেষ্টা করছিলাম যে দুই পাল্লার যেন ফ্রিজ আমি নিয়ে দিতে পারি, বাট মা তো একদমই সেটা নিতে চাচ্ছিল না, কারণ সেটার নাকি জায়গা কম। তারপর এদিকে এসে দেখি একটা স্কুটি, আর স্কুটি আমার ভীষণ পছন্দ, আমার মতো মায়েরও অনেক পছন্দ। তো দেখা যাক, মা মেয়ে মিলে একটা স্কুটি নিয়েই ফেলবো। আজকের এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ মায়ের কাছ থেকে আবদার করে ছেলেবেলার কিছু পছন্দের জিনিস কিনে নিব। আমরা ছেলে মেয়েরা যতই বড় হয়ে যায়, যত ইনকাম করি না কেন, কাজের বেলা ঠিকই বাবা মায়ের টাকার প্রয়োজন পড়ে। আমরা বিভিন্ন শোরুম খুঁজে একটা ফ্রিজ পছন্দ করি, আর সেটাই নিয়ে ফেলি। আমার ভীষণ ভালো লাগছিল যে মায়ের সাথে করে ফ্রিজটা কেনা হলো। চলেন পছন্দের কিছু বা স্পেশাল কিছু দেখানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমাদের স্কিনকে গ্লাস স্কিন করতে আমরা ব্যবহার করবো ওসিফি সিরাম, যেটার সাথে ফ্রি পাচ্ছেন একটা সুদিং জেল। ওসিফি সিরামটা আমাদের স্কিনের যে কালো দাগ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে, সাথে স্কিনটাকে হাইড্রেট রাখে এবং স্কিনকে গ্লাস স্কিন করে। রেগুলার ব্যবহারের ফলে স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা আসে। ফ্যাশন বিউটি হ্যাক ফেসবুক পেজ থেকে আপনারা এই ওসিফি সিরামটা পেয়ে যাচ্ছেন। যদি ওসিফি সিরামটা আপনারা কিনেন তাহলে কিন্তু তার সাথে একটা সুদিং জেলও ফ্রি পেয়ে যাচ্ছেন। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। ফ্রিজ কেনার কাজ শেষ হলে আমরা ভ্যান ঠিক করে চলে আসি মায়ের কলেজে, যেহেতু খুবই কাছাকাছি বাড়ি, তাই ভাবলাম কলেজটা দেখেই যাই। ওইদিকে ভ্যান ফ্রিজটাকে নিয়ে যেতে যেতে আমাদের ঘোরাও শেষ হয়ে যাবে। এখানে মা মজার মজার গল্প করছিল যে এখানে আমাদের বসার আড্ডা ছিল, বাট এখন আর সেটা নেই, এখানে ভরাট হয়ে গেছে এটা সেটা। আমার ভীষণ ভালো লাগে কলেজে এসে যদি কেউ স্মৃতিচারণ করে বিভিন্ন ছোট ছোট গল্প শেয়ার করে। আমি নিজেও রুকায়াকে মাঝে মাঝে স্কুলে নিয়ে যাই, আমার স্কুলে যে গল্প শোনাই, যদিও বা সে এতটাও বড় হয়নি, তারপরও হয় না মনটাকে হালকা করার জন্য কিছু গল্প করি। তারপর দেখি হুট করে একটা ফেরিওয়ালা আসে, ফার্স্টে ভেবেছিলাম কুলফি সেল করতেছে, বাট না, এখানে কিন্তু কানের দুল, মেয়েদের যত কসমেটিক সবকিছুই সেল করছিল। জানেন ছোটবেলায় গ্রামের বাড়িতে কিন্তু এভাবে মানুষ আসতো কসমেটিক্স এর বিভিন্ন বক্স নিয়ে নিয়ে, তাদের গলার আওয়াজ কিংবা মাইকের আওয়াজ শুনে দৌড় মেরে চলে যেতাম। 10 টাকা 20 টাকা যাই থাকতো না কেন, সেটা নিয়ে কসমেটিক্স এর কিছু পছন্দের জিনিস কিনতাম। বাট এখানে আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো ফিতা, চুলের ফিতা। ছোটবেলায় প্রতিদিন চুলে তেল দিতাম আর ফিতা দিয়ে চুল বেঁধে রাখতাম যাতে চুল তাড়াতাড়ি বড় হয়। এখানে আমি অনেক কিছুই নিচ্ছিলাম, চুলের ফিতা, ক্লিপ, ব্যান্ড, ছোট ছোট মৌ ক্লিপ। তো সবকিছু নেওয়ার পর আমার কাছে তো টাকা ছিল না, টাকা থাকলেও আমি নিতাম না, আমার মায়ের কাছ থেকে আমি কিনে নিতাম। 2 দিনের জন্য ঘুরতে যাই আর সেখানে যে যদি মায়ের স্মৃতি না নিয়ে আসি তাহলে তো হয় না। তো লাল ফিতা নিয়ে নিলাম, কারণ এটা মায়ের পছন্দ ছিল। কি খুশি, এই হাসিটা দেখতে এত ভালো লাগছিল আমার, যদিও ভাই হাসিটা আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আচ্ছা, আমার মতো কারা কারা আপনার মা বাবাকে এভাবে এত জ্বালান একটু কমেন্ট করেন তো। দেখবেন যেসব সন্তানরা বেশি দুষ্টু হয় তাদেরকে কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে, বাবা মারাও একটু আদর করে বেশি, কারণ আদরে তো বাদর তৈরি হয়, তাই না? যদিও বা আমি দুষ্টু নই, আমি ভদ্র একটা মেয়ে, মাঝে মাঝে খুবই রেগে যাই, রকচটা হয়ে যায়, দুষ্টামি করি। আমার ভীষণ ভালো লাগছিল যখন আমার মা মৌ ক্লিপ গুলো আমার চুলে আটকে দিচ্ছিল, যদিও বা আমি বলেছিলাম, কারণ আমি না বুঝতে পারছিলাম না কোথায় কোথায় সেট করব, তাই মাকে দিয়ে ঠিক করাই নিচ্ছিলাম। এসব করতে করতে আমাদের ফোনে ফোন কল আসে যে ভ্যান ফ্রিজ নিয়ে চলে গেছে বাড়িতে। দেন আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাই। যাওয়ার পথে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় এবং তাদের সাথে সেলফি তুলে নিই। আমি বাসায় এসে দেখি অলরেডি ফ্রিজ রাখার প্রসেসিং চলছে। আসলে ফ্রিজ এমন একটা জিনিস যে কয়েকটা থাকলেও যেন মনে হবে যে আরো একটা প্রয়োজন, কারণ আমরা বাঙালিরা একটু বেশি অলস, তো ফ্রিজে রেখে রেখে জিনিস খেতে বেশি পছন্দ করি। টাটকা খাবার খেতে মোটেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি না, বা টাটকা খাবারে যে কি স্বাদ যারা খায় তারাই বোঝে। যাই হোক, পাকা পাকা অনেক কথা বলে ফেলতেছি, এখানে আমি রাধের সাথে ভীষণ গল্প স্বল্প করছিলাম। মায়ের চেহারাটা এখানে দেখার মতো ছিল, সে কি সুন্দর করে মায়া করে দাঁড়িয়ে ছিল, গল্প করতেছিলাম সবাই মিলে। আমরা যখনই একসাথে থাকি তখন ভীষণ মজা করি, আড্ডা দেই। এই তো ফ্রিজ কেনাকাটা, আমার শখের জিনিস কেনাকাটার ভিডিও আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।